দৃশ্যটি দেখে তো বুঝতেই পারছেন যে ঠিক কি ভয়ঙ্কর পরিস্থিতি। জেগে উঠেছে ফিলিপিন্সের মায়ান আগ্নেয়গিরি, আর এই আগ্নেয়গিরি থেকে একেবারে গল গল করে বেরিয়ে আসছে লাভা। দেখতেই পাচ্ছেন যে কি ভয়ঙ্কর দৃশ্য ফিলিপিন্সে। মায়ান আগ্নেয়গিরিটি একেবারে যেন তার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যেন মনে হচ্ছে একেবারে আগুনে মুড়ে রয়েছে গোটা এলাকা। রীতিমতো গল গল করে বেরিয়ে আসছে রক্তাক্ত লাভা। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রীতিমতো আঁতকে উঠেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি রীতিমতো ভাইরালও হয়েছে। এই এলাকায় আগ্নেয়গিরিটি জেগে উঠতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। সেই মতো এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জেরে যে এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, সেই এলাকা থেকে সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। দেখতেই পাচ্ছেন একেবারে আগ্নেয়গিরি যেন একেবারে যেভাবে লাভা বেরোচ্ছে আগ্নেয়গিরি থেকে, তা দেখে কিন্তু রীতিমতো ভয়েরই বিষয়। এবং এই ভিডিওটা বর্তমানে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর যেটা বলছিলাম প্রথমেই, যে জেগে উঠেছে ফিলিপিন্সের মায়ান আগ্নেয়গিরি, আর এই আগ্নেয়গিরি থেকেই একেবারে গল গল করে বেরিয়ে আসছে লাভা। সেই ভয়ঙ্কর দৃশ্য বর্তমানে ভাইরাল হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কী ভয়ঙ্কর দৃশ্য ফিলিপিন্সে। মায়ান আগ্নেয়গিরিটি একেবারে যেন তার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যেন মনে হচ্ছে একেবারে আগুনে মুড়ে রয়েছে গোটা এলাকা। রীতিমতো গল গল করে বেরিয়ে আসছে রক্তাক্ত লাভা। এই ভয়ঙ্কর দৃশ্যটি বর্তমানে ভাইরাল হয়েছে। তবে জানা গিয়েছে যে নাকি আগ্নেয়গিরিটি জেগে উঠতে পারে এরকম বলে আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। আর সেই মতো এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জেরে এই এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তাই সেই এলাকা থেকে সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।